Bismillahirrahmanirrahim. DRM United Ideal College প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। বৈশ্বিক করোনা পরিস্থিতি ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেটি এতটা অস্বাভাবিক যে আমাদের জীবনের সমস্ত স্বাভাবিকতাকে কেড়ে নিয়েছে। আমাদের বিশ্ব ব্যবস্থা থমকে দাঁড়িয়েছে, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। এছাড়া আমাদের দেশে সার্বিকভাবে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষা ব্যবস্থায় এ ছোঁয়া লেগেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। তো এই বিষয়টা মাথায় রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে আমার বর্তমান কর্মস্থল ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং উদ্যোগে আমি তোমাদের জন্য যে অনলাইন ক্লাস প্রস্তুত করেছি তাতে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এস এম সালাউদ্দিন, উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক পরিণতি সুশাসন, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছ, এ ছবিগুলো দেখে তোমরা অনুমান করতেই পাচ্ছ যে আমি কোন বিষয়ে তোমাদের আজকের পাঠ জানাতে চাচ্ছি। কেউ ল্যাপটপের সামনে, কেউ ব্যাংকিং ব্যবস্থা সম্পন্ন করছে অনলাইনের মাধ্যমে, কেউ বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করছে নেটওয়ার্কের মাধ্যমে, কেউ সরকারের বিভিন্ন সেবা নিচ্ছে ঘরে বসে। অতএব আজকে পাঠ কি এ বিষয়ে তোমরা সকলেই মনে হয় অভিহিত। পাঠটি হলো ই গভর্নেন্স। পত্র শিরোনাম শ্রেণী একাদশ পৌরনীতি ও সুশাসন, অধ্যায় চতুর্থ ই গভর্নেন্স ও সুশাসন। এখান থেকে আমরা যেগুলো জানতে পারব অর্থাৎ শিখন ফল, ই গভর্নেন্স বলতে কি বলতে পারবে, ই গভর্নেন্সের উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা করতে পারবে, ই গভর্নেন্সের মাধ্যমে জনগণ কি কি সেবা ভোগ করে তা বর্ণনা করতে পারবে। এখন ই গভর্নেন্সের ধারণা, ই গভর্নেন্স অর্থ হল ইলেকট্রনিক্স গভর্নেন্স। এর কিছু সমর্থক শব্দও আছে, ডিজিটাল গভর্নেন্স, অনলাইন গভর্নেন্স, প্রযুক্তি চালিত গভর্নেন্স, স্মার্ট গভর্নেন্স। এর সংজ্ঞা, ইন্টারনেটের মাধ্যমে সরকারের বিভিন্ন তথ্য সেবা জনগণের নিকট পৌঁছানোকেই ই গভর্নেন্স বলে। ই গভর্নেন্সের উদ্দেশ্য অনলাইনের মাধ্যমে পাবলিক ডেলিভারি ও সেবা জনগণের কাছে সহজলভ্য করাই ই গভর্নেন্সের লক্ষ্য। তো এক নম্বর, সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠায় ই গভর্নেন্স ভূমিকা রাখে। আমরা জানি আইনের কাঠামোর ভিতর অবস্থান করে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করাই হচ্ছে সুশাসন। এখানে প্রশাসনের জবাবদিহিতা থাকে, বৈধতা থাকে, স্বচ্ছতা থাকে, এতে জনগণের অংশগ্রহণের উন্মুক্ত ব্যবস্থা থাকে, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতার সুরক্ষার ব্যবস্থা থাকে, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন এবং আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করাই হচ্ছে সুশাসন।
এটা এই গভর্নেন্স ব্যবস্থায় প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। প্রশাসনকে গতিশীল করা, পূর্বে সকল তথ্য চিঠির মাধ্যমে লেনদেন হওয়ায় যে কোনো তথ্য পেতে অনেক সময় খরচ কাগজপত্র ব্যয় হতো, কিন্তু ই গভর্নেন্স ব্যবস্থা চালু হওয়ায় যে কোনো তথ্য প্রশাসনের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে মুহূর্তের মধ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে, ফলে সেই অনুযায়ী প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হচ্ছে। এতে আমরা বলতে পারি প্রশাসন আগের চেয়ে অনেক গতিশীল হয়েছে। উন্নত মানের নাগরিক সেবা নিশ্চিত করা, আমরা ই গভর্নেন্সের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এতে নাগরিক সেবা যে কোনো পন্থায় দক্ষতার সাথে সাশ্রয়ী পন্থায় জনগণের সমস্ত রকম সেবা তাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া। ধরা যাক সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের ব্যাপারগুলো জনগণের জানানো প্রয়োজন, এর জন্য বিপুল সংখ্যক কাগজ কলম সময়ের প্রয়োজন হতো। এই ব্যাপারটি ইলেকট্রনিক ব্যবস্থার সাহায্যে করা হয় বলে এতে একদিকে যেমন সময় সাশ্রয় হচ্ছে, খরচ বাড়ছে আর শ্রম কম দিতে হচ্ছে। অতএব এর মাধ্যমে উন্নত মানের নাগরিক সেবা নিশ্চিত হচ্ছে। ব্যবসা বাণিজ্যের প্রসার, ই গভর্নেন্সের আওতাধীন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওয়েবসাইটে প্রবেশ করেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে দ্রুত যোগাযোগ স্থাপন করতে পারে। এতে তার চাহিদা অনুযায়ী যে কোনো তথ্য, তাই সেটা ব্যবসা বাণিজ্য সম্পর্কিত হোক অথবা শিল্প সম্পর্কিত হোক, পেয়ে সেই অনুযায়ী দ্রুততম সময়ের ভিতরে তারা সেবা পাচ্ছে। দুর্নীতিমুক্ত দেশ গড়া, ই গভর্নেন্সে স্বচ্ছতা জবাবদিহিতা আছে বলেই দুর্নীতি স্বভাবত অনেকাংশেই কমে গেছে। সরকার কি করছে, কিভাবে করছে, আর্থিক লেনদেন কিভাবে হচ্ছে জনগণ সহজেই জানতে পারে বলে দুর্নীতি প্রতিরোধে ই গভর্নেন্সের প্রশংসা করে শেষ করা যাবে। স্বজন প্রীতি প্রতিরোধ হচ্ছে, আগে আমাদের বিভিন্ন দেশে ব্যাপকভাবে স্বজন প্রীতির ব্যাপক বিস্তার লক্ষ্য করা যায়। নিয়োগ বদলি পদায়ন সুযোগ সুবিধা বন্টন সম্মান পদবি খেতাব প্রদান প্রভৃতি সকল ক্ষেত্রে ক্ষমতাসীন সরকার বা গোষ্ঠী স্বজন প্রীতির আশ্রয় গ্রহণ করে, ফলে যোগ্য দক্ষ মেধাবী ব্যক্তিদের সেবা এবং সহযোগিতা থেকে রাষ্ট্র তথা প্রশাসক বঞ্চিত হচ্ছে। কিন্তু ই গভর্নেন্স ব্যবস্থা চালু হয় আজকে বিভিন্ন নিয়োগ বদলি পদায়ন সম্পর্কে জনগণ এ ধরনের কোনো কর্মকাণ্ড যদি ঘটেই যায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন বক্তব্য বিবৃতি মানববন্ধনের মতন প্রতিবাদ মুখর পন্থায় এটাকে তারা প্রতিরোধ করছে। সকল ক্ষেত্রে স্বচ্ছতা, সকল ক্ষেত্রে স্বচ্ছতা আনয়নের ক্ষেত্রে ই গভর্নেন্সের জুড়ি নেই। সরকারের প্রশাসনিক সংগঠনগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজকর্মে এবং মাঠ পর্যায়ের
প্রশাসনের স্বচ্ছতা আনয়ন করার ক্ষেত্রে ই গভর্নেন্স মুখ্য ভূমিকা পালন করছে। সরকার কি করছে, কেন করছে, কি কি মূলনীতির উপর সরকার সিদ্ধান্ত বা নীতি প্রণয়ন করছে তা জনগণের জানা প্রয়োজন। ই গভর্নেন্স তা জানতেই সাহায্য করছে। জবাবদিহিতা, জবাবদিহিতা ই গভর্নেন্সের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। আমরা একটি ছবি দেখতে পাই যেখানে আমাদের রাষ্ট্রের সরকার প্রধান, রাষ্ট্র পরিচালক, যিনি সাবলীল গতিতে জনগণের বিভিন্ন বিভিন্ন প্রশ্নের উনি স্বাভাবিক গতিতেই জবাব দিয়ে আমাদেরকে কাঙ্ক্ষিত সমস্যার সমাধান অনলাইনের মাধ্যমে দিচ্ছে, যা জনগণের জানা সম্ভব হচ্ছে। বিভিন্ন সংঘ বিভিন্ন ব্যক্তির সাথে সুসম্পর্ক তৈরি করছে। সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে যে জনগণ সরকারের ই গভর্নেন্সের সুযোগ সুবিধা গ্রহণ করতে অতীব আগ্রহী, কেননা তারা ক্রমবর্ধমান হারে জনগণ অনলাইনে রাজনৈতিক বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করছে। এমনকি ছবিতে প্রদর্শিত এই যে তরুণ প্রজন্ম, তারা খুব খুশি হচ্ছে, তাদের মেধার বিকাশ সরকার প্রধানের কাছ থেকে তারা মূল্যায়িত হচ্ছে অনলাইনের মাধ্যমে, যেটা আগে আদৌ সম্ভব হতো না। তো এসব ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির মধ্যে সরকার সরকারের প্রশাসনের উচ্চ পর্যায়ে থাকা ব্যক্তিদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে। একক কাজ ই গভর্নেন্সের সংজ্ঞালিক, ই গভর্নেন্সের দুটি উদ্দেশ্য তোমরা লিখবে। ই গভর্নেন্সের মাধ্যমে আমরা কিছু সেবা পেতে পারি। প্রথমত আমাদের পাসপোর্ট করতে অনেক সময় ব্যয় হতো, বিভিন্ন অফিসে দিনের পর দিন হাঁটাহাঁটি করতে হতো, কিন্তু ই গভর্নেন্স ব্যবস্থা চালু হয় আজকে ঘরে বসেই পাসপোর্টের মতন সেবাও আমরা নিশ্চিত করতে পেরেছি। আমরা আজ যে শিক্ষা তোমাদের অনলাইনের মাধ্যমে দিচ্ছি, এটা দূর থেকেই দিচ্ছি, তোমরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এই শিক্ষা গ্রহণ করছো। অতএব দূর শিক্ষণেরও ব্যবস্থা করা গেছে ই গভর্নেন্সের মাধ্যমে। কৃষিক্ষেত্রেও ই গভর্নেন্স অতুলনীয় ভূমিকা রাখছে। আজকে আমাদের হতদরিদ্র কৃষক যারা একটা তথ্যের জন্য কোনো অফিসে যেয়ে কোনো সহযোগিতাই পেত না, আজকে অনলাইনের মাধ্যমে তারা যে কোনো সমস্যা, যে কোনো ফসলের যে কোনো সমস্যা সম্পর্কে প্রশ্ন করে তার সমাধান তাৎক্ষণিকভাবেই পেয়ে যাচ্ছে এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করছে। তোমরা এই কাজগুলো করবে যারা পাশাপাশি আছে তারা মিলে, যে ই গভর্নেন্সের মাধ্যমে জনগণ কি কি সুবিধা ভোগ করতে ভোগ করে সেগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে লিখবে। সারসংক্ষেপ আমরা যে আলোচনাগুলো করলাম তা ই গভর্নেন্সের অর্থ, ই গভর্নেন্সের উদ্দেশ্য, ই গভর্নেন্সের সেবাসমূহ। মূল্যায়ন, ই গভর্নেন্সের পূর্ণ রূপ কি, ই গভর্নেন্সের দুটি উদ্দেশ্য লিখবে,
আর ই গভর্নেন্সের কয়েকটা সুবিধা লাগবে। তোমরা বাড়িতে কিছু কাজ করবে, আমার উপরুক্ত অনলাইন লেকচার ফলো করে সুশাসন প্রতিষ্ঠায় ই গভর্নেন্সের ভূমিকাকে তুমি কিভাবে মূল্যায়ন করবে তা বর্ণনা করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।